গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এরিয়াল স্ক্রিপ্টের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। চমক দিচ্ছে ইস্টবেঙ্গল, পরের বার কলকাতা লিগে সই করাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে। হ্যাঁ, সত্যি কথাটা সত্যি, অ্যাকচুয়ালি শতবর্ষ উদযাপনের একটা অঙ্গ এটা। মহেন্দ্র সিংহ ধোনির এজেন্টকে ইস্টবেঙ্গল ক্লাব থেকে পাঠানো হয় একটা প্রস্তাব যে একটি ম্যাচে যদি উনি খেলতে পারেন, তো এজেন্ট বলেছেন যে ওয়ার্ল্ড কাপের পরে যে কোনো সময় ওনাকে মোটামুটি ফ্রি পাওয়ারই কথা। তো একটি ম্যাচে খেলানোর পরিকল্পনা চলছে কলকাতা লিগের একটি ম্যাচে, সেটা কি ডার্বি হবে? কপিলদেব তো ইস্টবেঙ্গলের জার্সিতে ডার্বি খেলেছিল, তো দেখা যাক সেটা ডার্বি হয় কি হয় না, অন্য কোনো ম্যাচ হয়, সেটা পুরোপুরি নির্ভর করবে মহেন্দ্র সিংহ ধোনির টাইমের ওপর। কিন্তু এই পরিকল্পনাটাকে সাধুবাদ। আর শুধুমাত্র এই ম্যাচ খেলাই নয়, শতবর্ষের যে দুই বছর ধরে যে সারা দেশ জুড়ে যে পরিকল্পনা আছে ইস্টবেঙ্গলে, তাতেও বোধহয় মহেন্দ্র সিংহ ধোনি সামিল হবেন। আরেকটা খবরের দিকে আমাদের নজর ছিল, সেটা হচ্ছে দিল্লি হাইকোর্টে যে অ্যাপিল করেছিল মিনার্ভা পাঞ্জাব রিয়েল কাশ্মীরে, যে খেলাটা পোস্টপন্ড হওয়ার কথা হয়নি, তারা পৌঁছতে পারেনি, সেই নিয়ে যে বিতর্কটা ছিল, তো দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে তাদের আবেদনকে খারিজ করে দিয়েছে এবং বলেছে ফেডারেশন যা সিদ্ধান্ত নেবে সেটাই। ফেডারেশন এখনও কত পয়েন্ট হবে সে কোনো সিদ্ধান্ত না নিলেও এটুকু বেশ বোঝা যাচ্ছে মিনার্ভার আর রিয়েল কাশ্মীরের ম্যাচটা বোধ হয় আরেকবার হবে না, কারণ ফেডারেশন তো আগেই জানিয়ে দিয়েছিল যে ওয়াকওভার পেয়ে যাবে রিয়েল কাশ্মীর, যেহেতু সময় মতো পৌঁছতে পারেনি মিনার্ভা পাঞ্জাব। কিন্তু মিনার্ভা পাঞ্জাব তার এগেনস্টে দিল্লি হাইকোর্টে কেস করে। জাস্টিস বিভু বাকরু বলেছেন যে হ্যাঁ, মিনার্ভা যদি চায় আরও উচ্চ আদালতে এটা নিয়ে যেতেই পারে, কিন্তু আপাতত আমাদের যে ডিসিশন সেটা হচ্ছে ফেডারেশনই বাকি ডিসিশনটা নেবে যে কত পয়েন্ট হবে কী হবে না। তো আপাতত পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন আসেনি, যেহেতু ফেডারেশন সেই ডিসিশনটা এখনও জানায়নি, আর পরবর্তী পদক্ষেপ রঞ্জিত বাজার যে সেটাও আমাদের জানানি, আরও উচ্চ আদালতে যাবে কি যাবে না। কিন্তু তোমাদের কী মনে হয় বন্ধুরা, ব্যাপারটা কি ঠিক হলো? তো যাই হোক, দেখা যাক কী ডিসিশন আসে। আপাতত আইলিগের সিচুয়েশান যা, চেন্নাই সিটির তো 17 ম্যাচে 37 পয়েন্ট, চেন্নাই সিটির 17 ম্যাচে 37 পয়েন্ট, ইস্টবেঙ্গল 16 ম্যাচে 32, রিয়েল কাশ্মীর 16 ম্যাচে 32 ওই খেলাটা বাদ দিয়ে, চার্চিল বাজার 18 ম্যাচে 31, নেরোকা 17 ম্যাচে 26, মোহনবাগান 17 ম্যাচে 26। দেখা যাক, আজকে শিলং লাজন গোকুলামের খেলা ছিল, 1-1 গোলে ড্র হয়ে গেছে। আপাতত টেবিলের যা পজিশন, টেবিলের সেভাবে কোনো তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসে। আমি আজকে একটা কাজ করছি, আমি বাকি প্রথম তিনটা টিমের বাকি ম্যাচগুলোর রেজাল্ট প্রেডিক্ট করে দিচ্ছি। চেন্নাই সেটের তিনটে ম্যাচ বাকি আছে, একটা মোহনবাগান, চার্চিল ব্রাদার্স, মিনার্ভা পাঞ্জাব। মোহনবাগান ম্যাচে চেন্নাই সিটি হারবে, চার্চিল ব্রাদার্স অ্যাওয়ে ওটা ড্র হবে, মিনার্ভা পাঞ্জাব জিতবে, তার মানে চেন্নাই সিটির পয়েন্ট দাঁড়াবে 4। আরও চেন্নাই সিটির পয়েন্ট আছে 37, আর 4-এ হবে 41। ইস্টবেঙ্গল আইজল ম্যাচ জিতবে, রিয়েল কাশ্মীর ড্র হবে, মিনার্ভা পাঞ্জাব জিতবে, গোকুলাম জিতবে, 10 পয়েন্ট পাবে, তার মানে আছে 32 হবে 42, চেন্নাই সিটি 41, ইস্টবেঙ্গল 42। রিয়েল কাশ্মীরের এই ম্যাচটা মিনার্ভা পাঞ্জাব ধরে নিচ্ছে 3 পয়েন্ট পেয়েই যাবে, তো 35 পয়েন্ট আছে, আর ইস্টবেঙ্গলের ম্যাচটা ড্র হবে সুতরাং 1 পয়েন্ট, নেরোকার ম্যাচটা হারবে, ইন্ডিয়ান অ্যাওয়েজের ম্যাচটা জিতবে, মানে 4 পয়েন্ট পাবে, মানে 35 আর 4-এ 39। তারপরে রিয়েল কাশ্মীর হলো 39, চেন্নাই সিটি শেষ করবে 41-এ, ইস্টবেঙ্গল শেষ করবে 42-এ। এটা আমার প্রেডিকশান, তোমাদের কী প্রেডিকশান কমেন্টে জানাও। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর নতুন কেউ ভিডিওটা দেখো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।